হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ। পরিবেশের কয়েকটি প্রশ্নপত্র এবছরে হয়ে যাওয়া এক্সামগুলোর প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরলাম, প্লাস কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিলাম, সেগুলো অবশ্যই করতে হবে। ওকে, এবছর আমার কাছে অনেক প্রশ্নপত্র তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো এক্সামগুলো হয়ে যাওয়ার পরে, তো এত প্রশ্নপত্র তো আপলোড দেওয়া সম্ভব না, তবে কয়েকটি স্কুলের প্রশ্নপত্র হয়ে যাওয়া স্কুলের প্রশ্নপত্র আমি দিলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে একটা আইডিয়া চলে আসবে, প্লাস তোমাদের যা যা সাজেশন দিয়েছি সেগুলো পড়বে, এগুলো পড়লে অবশ্যই সমস্ত কিছু কমন পেয়ে যাবে। ওকে, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখবে, ভিডিওটা লাইক করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও, আর ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করো ইংরাজি আর গণিতের জন্য। এখন শুরু করা যাক। আমি বারবার বলছি, পুরো সাজেশন যেগুলো আমি দিয়েছি ডেসক্রিপশনে প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো ফলো করলে অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পেতে পারবে। ওকে, বা সেগুলো ফলো করতে হবে ভালো করে। যাই হোক, শুরু করা যাক। দেখো, প্রথমে প্রশ্নটা কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। এক নম্বর বলেছে, ধান কাটা, খড় থেকে আলাদা করা ইত্যাদি কাজগুলো করে যে যন্ত্রের নাম, সেই যন্ত্রটা কি নামের। আমরা জানি এখানে অনেকগুলো অপশন দিয়েছে, যেটা সঠিক হবে সেটা চুজ করবে। সব এগুলো করিয়েছি আমি লাইভ ক্লাসে। ট্রাক্টর, দেখো, জেনারেটর, কম্পোস্টার, ওকে, হারভেস্টার, যেটা হবে সেটা করবে। ওকে, নেক্সট বলেছে, একটি জৈব কীটনাশক হলো নিম পাতা, রজন, আচ্ছা গোবর, জল নাকি মাটি। যেটা জৈব কীটনাশক সেটা আমাকে করতে হবে। নেক্সট দেখো, তিন নম্বরেরটা কি বলেছে, যারা পণ্য ও পরিষেবা গ্রহণ করে তাদের বলা হয়, যারা পণ্য ও পরিষেবা গ্রহণ করে তাদের কি বলা হয়, ব্যবসায়ী, মজুদার, উপভোক্তা নাকি ইন্সপেক্টর, যেটা হবে সেটা করবে। নেক্সট বলেছে, পরেরটা, বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়, 15ই জুন, 1ই অক্টোবর, 5ই জুন, 14ই নভেম্বর, যেটা হবে সেটা করবে। নেক্সট বলেছে, দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস হলো রান্নার গ্যাস, কার্বন মনোক্সাইড, মিথেন নাকি সালফার ডাইঅক্সাইড, যেটা হবে সেটা করতে হবে। নেক্সট বলেছে, দেখো, ছয়টা প্রতিটা প্রশ্ন যেখানে আমি এখানে বলছি, প্রতিটা প্রশ্ন কিন্তু আমি সাজেশনে করিয়েছি, প্রতিটা প্রশ্ন আমি লাইভ ক্লাসে আলোচনা করেছি। ওকে, যাদের এক্সাম হয়ে গেছে, গুডস এসএএস অর্থাৎ স্যাস পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, যাদের এক্সাম হয়নি প্রত্যেকের লাইভ ক্লাস যেগুলো আমি আলোচনা করেছি সবগুলো দেখে নিও। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, দেখো অপশন দিয়েছে ধান, কয়লা, লোহা, জৈব গ্যাস। নেক্সট দেখো, পরেরটায় যাবো, শূন্যস্থান পূরণ করো, ছটা করতে দিয়েছে এখানে, ঠিক আছে, ছ নম্বর দেওয়া হয়েছে। দেখো কি বলেছে, গাছের পাতা ছাড়া ড্যাশ গ্যাস পাওয়া যাবে না, কোন গ্যাস পাওয়া যাবে না। নেক্সট বলেছে, পালকের লোভে ড্যাশ পাখি ধ্বংস হয়ে যাচ্ছে, কোন পাখি সেটা লিখতে হবে। নেক্সট বলেছে, কয়লার প্রধান উপাদান ড্যাশ, যেটা হবে সেটা লিখবে। অবৈধ খননের ফলে মাটিতে ড্যাশ নামে, মাটিতে কি নামে পারবে সবাই। নেক্সট বলেছে, দেখো, বিদ্যুৎ কেন্দ্রে থাকা মস্ত পাখার মতো যন্ত্রটির নাম কি, যেটা হবে সেটা লিখতে হবে। নেক্সট বলেছে, পথ সংস্কৃতি জানবো ড্যাশ নিয়ম মানবো, পথ সংস্কৃতি জানবো ড্যাশ নিয়ম মানবো, কি নিয়ম মানবো সেটা লিখবে। ওকে, নেক্সট দু নম্বর দেখো কি দিয়েছে, সত্য মিথ্যে নির্বাচন করো, এটা ছটা করতে দিয়েছে, ছ নম্বর। ওকে, এক নম্বর এটা দিয়েছে, খাবার দ্রব্যের প্যাকেটে আর্ক মার্ক থাকে, সঠিক না ভুল, থাকবে যেটা লিখবে সেটা ঠিক করে দেবে। ওকে, নেক্সট বলেছে, দেখো, বাল্য বিবাহের পক্ষে আমাদের জনমত গড়ে তোলা উচিত, ঠিক না ভুল, বাল্য বিবাহের পক্ষে আমাদের জনমত গড়ে তোলা উচিত, ঠিক না ভুল, যেটা হবে সেটা করবে। নেক্সট বলেছে, 14 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করা আমাদের অধিকার নয়, ঠিক না ভুল, সেটা করবে। নেক্সট বলেছে, ডাইনোসর, প্রশ্ন ভালো করে পড়তে হবে কিন্তু। ওকে, নেক্সট বলেছে, ডাইনোসর একটি লুপ্তপ্রায় প্রাণী, ডাইনোসর একটি লুপ্তপ্রায় প্রাণী, ঠিক না ভুল, সেটা করতে হবে। নেক্সট বলেছে, ধূমকেতু দেখতে ঝাঁটার মতো, ঠিক না ভুল। নেক্সট বলেছে, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছেন সত্যজিৎ রায়, ঠিক না ভুল, অবশ্যই পারবে এগুলো সব করতে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো বলেছে, এক কথায় উত্তর দাও, যে কোনো ছটা, ছ নম্বর দিয়েছে। বলছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন কি থেকে পাওয়া যায়। ওকে, যেটা হবে সেটা লিখবে। নেক্সট প্রশ্ন বলেছে, ভুটানের কাছে ঝালংয়ে যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেটা কোন নদীর ওপর, সবাই পারবে। নেক্সট বলেছে, একটি সামুদ্রিক মাছের নাম লেখো, পারবে। নেক্সট বলেছে, ডিভিসির পুরো কথা কি, পারবে, লাস্ট ডে এটা লিখিয়েছি। নেক্সট বলেছে, রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ করা হয়, পারবে। নেক্সট বলেছে, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করা, চাষ করাকে কি বলে, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে কি বলে, পারবে। নেক্সট বলেছে, সপ্তমী তিথিতে যে
জোয়ার হয় তাকে কি বলে? পারবে, ঠিক আছে? তাহলে সবগুলো প্রশ্ন কিন্তু খুবই সহজ ছিল। নেক্সট বলেছে দেখো, যে কোনো 7টা প্রশ্নের দু একটি বাক্যে উত্তর দিতে, অর্থাৎ 2 নম্বর করে প্রশ্নগুলোর জন্য আছে, 7টা আমাদের করতে দিয়েছে, 14 নাম্বার, 14 নম্বর, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম প্রশ্ন বলেছে মাটির তলায় কয়লা কিভাবে তৈরি হয়, ওকে? নেক্সট বলেছে প্রচলিত শক্তির 2টি উদাহরণ দাও। নেক্সট বলেছে ট্রেনের ড্রাইভার কি কি কাজ করেন। নেক্সট বলেছে 2টি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখো। নেক্সট বলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে। নেক্সট ভরাকোটাল কি। নেক্সট বলেছে বয়স্কদের সাথে কি ধরনের ব্যবহার করা উচিত। নেক্সট আমাদের বলেছে যে কোনো পণ্য কিনে ঠকে গেলে কি কি করা যেতে পারে, ওকে? তাহলে প্রশ্নপত্র খুবই ভালো প্রশ্নপত্র, সহজ প্রশ্নপত্র, এবং সব করানো এই প্রশ্নপত্রের মধ্যে, আমি সব করিয়েছি কিন্তু, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ওকে? এখন শুধু প্র্যাকটিসের সময়, বেশির থেকে বেশি আমি তোমাদের জাস্ট একটা প্যাটার্ন দেখালাম, তো ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট একটা প্রশ্নপত্র দেখো দেখাচ্ছি, আমি খুব বেশি তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব, কারণ অনেকগুলো প্রশ্ন দিয়েছি, সেগুলোও দিতে হবে তোমাদের। যাই হোক, নেক্সট প্রশ্নপত্র দেখো বলেছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। এটাও পরিবেশের প্রশ্ন, 10টা প্রশ্ন দিয়েছে, 1-1 নম্বর করে 10 নম্বর। প্রথম প্রশ্ন বলেছে ঘুনি কি কাজে লাগে। নেক্সট অজয় নদী কোন জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন বলেছে একটি লতানো গাছের নাম লেখো। নেক্সট বলেছে পাওয়ার টিলার কি। নেক্সট বলেছে অস্থিসন্ধি বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন বলেছে কার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। নেক্সট বলেছে টেলিস্কোপ কে তৈরি করেন। নেক্সট বলেছে হাল কি। আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম যাদের শুধু থার্ড ইউনিট টেস্টের সিলেবাসটা আছে তারা থার্ড ইউনিট টেস্টের সাজেশন ফলো করবে, যাদের পুরো বই দিয়েছে তারা ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের যা যা সাজেশন দিয়েছি প্লাস থার্ড ইউনিটে যা যা দিয়েছি সেগুলো ফলো করতে হবে, ওকে? নেক্সট কি বলেছে টেলিস্কোপ কে তৈরি করেন, এটা পারবে। নেক্সট বলেছে হাল কি। তারপরেরটা দিয়েছে ধোয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে। নেক্সট প্রশ্ন দিয়েছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি। নেক্সট বলেছে কোন জেলায় সাদা অর্কিডের জন্য বিখ্যাত, কোন জেলা সাদা অর্কিডের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির কি কি ক্ষতি হতে পারে। খুব সুন্দর পেপার, সুন্দর প্রশ্ন, ওকে? নেক্সট বলেছে দেখো কি নিম্নলিখিত প্রশ্নগুলো নিজের ভাষায় লেখো। যে কোনো 5টা করতে দিয়েছে, 2 নম্বর করে দিয়েছে, 10 নম্বর রয়েছে, ওকে? কি বলেছে দেখো, বলছে সবুজ বিপ্লব কাকে বলে, গাছের ছাল থেকে আমরা কি কি পেয়ে থাকি, তরাই অঞ্চলে 2টি ফলের নাম লেখো। নেক্সট নেক্সট চলে যাব। নেক্সট আমাদের বলেছে এখানে পেজটা খুবই অস্পষ্ট, তাও চেষ্টা করছি বলার জন্য। আচ্ছা, বলছে যে দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন হয়। দক্ষিণ দিনাজপুরে লেখা আছে দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন হয়। নেক্সট বলেছে কয়লা খনিতে ধসের সমস্যা কিভাবে এড়ানো সম্ভব বা কমানো যেতে পারে। নেক্সট প্রশ্ন বলেছে মরা কোটাল কাকে বলে। ঠিক আছে, বোঝা গেল এই প্রশ্নগুলো 3টে ছিল, খুবই অস্পষ্ট, খুবই কষ্ট করে পড়লাম আমি। যাই হোক, নেক্সটায় যাব। বলেছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। 5টা করতে দিয়েছে, 1-1 নম্বর করে 5 নম্বর। বলেছে তিস্তা নদীতে দেখা যায় হাওড়া হুগলি জলপাইগুড়ি জেলা। আচ্ছা, তিস্তা নদী দেখা যায় দিয়েছে, তিস্তা নদী দেখা যায় কোন জেলায় আর কি, সেটা লিখতে হচ্ছে। নেক্সট বলেছে ওয়ারেস বানাতে কি লাগে, নুন ও জল নাকি নুন ও চিনি নাকি নুন চিনি জল, যেটা হবে সেটা করতে হবে। নেক্সট অপশন দিয়েছে কিন্তু। নেক্সট বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় এটা কি দিয়েছে, থার্মোমিটারের সাহায্যে নাকি টেথিস্কোপের সাহায্যে, তারপরেরটা কি দিয়েছে বুঝতে পারছি না, তো এটা তো আনসার পেয়েই গেলাম। নেক্সট বলেছে যে উত্তর চব্বিশ পরগনায় নদী হলো তোরসা বিদ্যাধরী দামোদর, যেটা হবে সেটা আমাদের করতে হবে। নেক্সট বলেছে কোনটি অপ্রচলিত শক্তি, সৌরশক্তি জৈব গ্যাস নাকি বায়ু শক্তি বোধ হয় দেওয়া আছে, ওকে? তো যাই হোক, যেটা সঠিক উত্তর হবে সেটা আমাদের করতে হবে, অপ্রচলিত শক্তি, ঠিক আছে? নেক্সট পরেরটায় যাব। পরেরটা দিয়েছে শূন্যস্থান পূরণ, 5টা করতে দিয়েছে, 1-1 নম্বর করে 5 নম্বর। বলছে মাতঙ্গিনী হাজরাকে ড্যাশ বলা হয়, মাতঙ্গিনী হাজরাকে কি বলা হয় লিখতে হবে। নেক্সট বলেছে আমার সোনার বাংলা গানটি কত সালে হয়, ড্যাশ সালে লেখা হয়, সেটা লিখতে হবে। নেক্সট বলেছে ড্যাশ পাতা দিয়ে প্লেট বানানো হয়, কি পাতা দিয়ে প্লেট বানানো হয় লিখতে হবে। নেক্সট বলেছে ড্যাশ নদের ওপর ডিভিসি প্রকল্প
তৈরি হয়েছে, কোন নদের ওপর ডিভিসি প্রকল্প তৈরি হয়েছে লিখতে হবে। নেক্সট বলেছে ত্বকে ড্যাশ লাগানো ভিটামিন ডি তৈরি হয়, ত্বকে কী লাগালে ভিটামিন ডি তৈরি হয় লিখতে হবে। নেক্সট আমাদের একটা ম্যাচ দিয়েছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এদিকে দিয়েছে টাইগার হিল, নিত্যবহ নদী, লিগামেন্ট, ঔষধি গাছ, টিয়া পাখি, এদিকে দিয়েছে গঙ্গা, আচ্ছা গঙ্গা দিয়েছে দড়ির মতো একরকম জিনিস, সর্পগন্ধা বন্যপ্রাণী, দার্জিলিং জেলা। তো যেটা হবে সেটা করতে হবে। তাহলে এই ছিল আমাদের পেপারগুলো, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আরও পেপার রয়েছে, আজ আমি আর পেপার পড়বো না, আজকে এবার অনেকগুলো তোমাদের অলরেডি দিলাম, এবার আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, ওকে, এগুলোও খুব ইম্পর্টেন্ট। আর নেক্সটে আবার তোমাদের সঙ্গে আমি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব, ওকে। এবার আমরা একটু প্রশ্নগুলো দেখে নেব। দেখো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। সবার প্রথমের প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট কেন, অথবা মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর গৌণ জোয়ার হয় কেন? উত্তর লিখব, পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরছে ও চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। পৃথিবী নিজের অক্ষের চারপাশে এক পাক ঘোরে 24 ঘন্টায়, তাই পৃথিবীর যে অংশে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয় সেই অংশে 24 ঘন্টার পর আবার মুখ্য জোয়ার হওয়ার কথা, কিন্তু এই 24 ঘন্টায় চাঁদ তার কক্ষপথের কিছুটা এগিয়ে যায়, ফলে মুখ্য জোয়ার ঘটার স্থানটি চাঁদের সামনে আসতে, চাঁদে চন্দ্রবিন্দু হবে, চাঁদের সামনে আসতে আরও 52 মিনিট সময় বেশি নেয়। এই কারণেই দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট এবং মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জোয়ার হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলছে, শিশুদের কয়েকটি অধিকার অথবা শিশুদের অধিকার আইনে কি বলা হয়েছে? উত্তর লিখব, শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলো, মানে আবশ্যিক, এটা হবে শিশুদের আবশ্যিক প্রয়োজনীয় তোমার অধিকারগুলো, ঠিক আছে। সবার প্রথমে হচ্ছে বেঁচে থাকার অধিকার, নেক্সট দেবো খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, নেক্সট দেবো স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, নেক্সট অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, ওকে। নেক্সট হচ্ছে অবৈতনিক মানে বেতনহীন আর কি, ওকে, ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। নেক্সট বলেছে নিজের মত প্রকাশ করা ও আলোচনার স্বাধীনতা, নেক্সট বলেছে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, নেক্সট মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার, ঠিক আছে, এগুলো কিন্তু শিশুদের অধিকারের মধ্যে পড়ছে। নেক্সট আমরা প্রশ্ন পড়ব, সুনামি টিকা হিসাবে আসতে পারে, প্রশ্ন হিসাবে আসতে পারে, ওকে, কি লিখবো? সুনামি যদি টিকা হিসাবে আসে বা প্রশ্ন হিসাবে আসে, লিখব অর্থ, সুনামির অর্থ কি? না, জাপানি শব্দ এটা সুনামি, এখানে টি কিন্তু সাইলেন্ট, অর্থাৎ টি এর কিন্তু উচ্চারণ হবে না, ওকে। সুনামির অর্থ হচ্ছে বন্দর সংলগ্ন ঢেউ, ওকে। সু এটা টি এস ইউ, এটা টি এর উচ্চারণটা সাইলেন্ট হবে, তো সু, সু মানে হচ্ছে বন্দর, নামি মানে হচ্ছে ঢেউ, ঠিক আছে। এবার সৃষ্টি লিখব, সৃষ্টিতে লিখব তলদেশে বিধ্বংসী ভূমিকম্প সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, ওকে। বৈশিষ্ট্যতে লিখব উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় 30 থেকে 40 মিটার, সুনামির গতিবেগ থাকে 300 থেকে 1000 কিমি ঘন্টায়। উদাহরণ, 2004 সালে ভারত মহাসাগরের সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল, ওকে। এইভাবে আমরা সুনামিটা লিখব। নেক্সট হচ্ছে আয়লা সম্বন্ধে একটু জেনে রাখো, এটাও এসছে অনেক স্কুলে, আয়লাটা লিখব। 2009 সালে 25শে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ের উৎপত্তি ঘটেছিল সেটি আয়লা নামে পরিচিত। প্রভাব, আয়লা ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার বাতাসের দাপটে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়, যেমন বহু ঘরবাড়ি ভেঙে যায়, 100,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া হয়ে যায়, গাছপালা মাটির থেকে উপড়ে যায়, সুন্দর বনাঞ্চলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, দার্জিলিং ও পাহাড়ি ধস নেমে প্রায় 22 জন মানুষ মারা যায়, দার্জিলিং ও পাহাড়ি ধস নেমে প্রায় 22 জন মানুষ মারা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রাস্তায় নিরাপদভাবে হাঁটার জন্য কী কী নিয়ম পালন করা উচিত, অথবা রাস্তায় হাঁটতে গেলে কী কী মানতে হবে বা মনে রাখতে হবে, ওকে। উত্তর লিখব, রাস্তায় হাঁটার সময় ও পার হওয়ার সময় যা যা সরি
পার হওয়ার সময় যা যা করা উচিত, ওকে? সবার আগে লিখবো সব সময় ফুটপাথ দিয়ে হাঁটা উচিত, নেক্সট লিখবো হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যাল সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া উচিত বা যাবে, নেক্সট হচ্ছে ফুটপাথহীন রাস্তায় বাম দিক থেকে সাবধানে হাঁটা উচিত, নেক্সট রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের হাত ধরে তবেই রাস্তা পার হওয়া উচিত, নেক্সট রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বা ব্যবহার না করা, নেক্সট হচ্ছে ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে রাস্তা পারাপারের জন্য তা ব্যবহার করা উচিত, নেক্সট রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা, মানে ছোটাছুটি আর কি, নেক্সট বলেছে রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে লাইন পার হওয়া উচিত, ওকে? নেক্সট বলেছে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে সতর্কভাবে রাস্তায় না চলা, নেক্সট বলেছে, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, ওকে? নেক্সট বলেছে রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার হওয়া উচিত নয়, নেক্সট বলেছে বাঁকের মুখে সব দিকে ভালো করে দেখে তবেই রাস্তা পার হতে হবে, এখান থেকে চাইলে একটা দুটো পয়েন্ট বাদ দিতে পারো, ওকে? নেক্সট আমরা পড়বো হচ্ছে জলচক্র কাকে বলে, উত্তর লিখব সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল ও পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়, এইভাবে জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একেই জলচক্র বলে। ক্লিয়ার? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উত্তর লিখব উদ্ভিদ প্রাণীর দেহবসা শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের একটা হবে না, ওকে? চাপা পড়ে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভূগর্ভে তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলা হয়। আমি আবার একবার পড়ছি, এটা উদ্ভিদ ও প্রাণী দেহবসা শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে, এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহবসাস ভূ অভ্যন্তরের চাপ ও তাপে ও রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে? তাহলে এই ছিল প্রশ্নপত্র, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আর প্রশ্নপত্র যেগুলো দিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করো, সাজেশন যা যা আমি দিয়েছি সব ডেসক্রিপশনের প্লেলিস্টে আছে, সেগুলো অবশ্যই পড়তে হবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।